শ্রীমতী মীরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। সমবেত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই, আন্তরিক সম্ভাষণ জানাই। দর্শন শাস্ত্রের প্রবাদ প্রতিম অধ্যাপক ডক্টর নীরদবরণ চক্রবর্তী 2007 সনে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে প্রতি বৎসর আমাদের এই ইনস্টিটিউটে ওঁর স্মৃতিতে বক্তৃতা হয়, ভাষণ হয়। এইবার আমাদের সৌভাগ্য যে সেই প্রবাদ প্রতিম অধ্যাপক নীরদবরণ চক্রবর্তীর অত্যন্ত প্রিয় স্নেহভাজন একজন অধ্যাপককে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তিনি আপনাদের সকলের পরিচিত সর্বজনশ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর তপন কুমার চক্রবর্তী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রে অধ্যাপক হিসাবে তিনি বহুকাল কর্মরত ছিলেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও তাঁর দর্শন অধ্যাপক হিসাবে সংযোগ স্থাপিত হয়েছিল। আজকের এই দিনটিতে প্রফেসর তপন কুমার চক্রবর্তী নীরদবরণ চক্রবর্তী স্মারক বক্তৃতা দিবেন বলে উপস্থিত হয়েছেন। আমরা আনন্দিত, আমি ব্যক্তিগতভাবে আনন্দিত যে এই রকমের একটি মহতী সভায় সভাপতিত্ব করবার জন্য আমাকে বলা হয়েছে। স্যারের বক্তৃতার আগে প্রচলিত রীতি অনুসারে আমি নীরদবরণ বাবু সম্পর্কে এইখানে কিছু লেখা আছে, সেটা পড়ে শোনাব। তারপর আমরা নিশ্চয়ই তপন বাবুর কাছে নীরদবাবু সম্পর্কে নানা কথা শুনব। আর যদি সুবিধে হয়, যদি সময় থাকে, একেবারে শেষে আমিও তাঁর কথা কিছু বলবো। তো দর্শন শাস্ত্রের প্রথিত যশা অধ্যাপক এবং সুপ্রসিদ্ধ বৈদান্তিক ডক্টর নীরদবরণ চক্রবর্তী 1930 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার ঢাকাতে জন্মগ্রহণ করেন। পূর্ববঙ্গেই তাঁর প্রাথমিক শিক্ষা সুসম্পন্ন হয়েছিল। দর্শনশাস্ত্রের মেধাবী ছাত্র ডক্টর চক্রবর্তী পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণী পেয়ে উত্তীর্ণ হন। ভারতীয় দর্শনের প্রগাঢ় পণ্ডিত ডক্টর চক্রবর্তী ছিলেন মহামহোপাধ্যায় যোগেন্দ্রনাথ তর্কতীর্থ, তর্কবেদান্ত তীর্থ, অধ্যাপক গোপীনাথ ভট্টাচার্য, অধ্যাপক কালিদাস ভট্টাচার্য প্রমুখ প্রবাদ প্রতিম অধ্যাপকেদের প্রিয় ছাত্র। অধ্যাপক কালিদাস ভট্টাচার্যের তত্ত্বাবধানে অদ্বৈত বেদান্তে মিথ্যাত্ব বিষয়ক গবেষণা ডক্টর নীরদবরণ চক্রবর্তী সুসম্পন্ন করেছিলেন। দর্শনশাস্ত্রের অধ্যাপক হিসাবে ডক্টর চক্রবর্তী সুদীর্ঘ এবং গৌরবময় কর্মজীবনের সূচনা হয়েছিল কলকাতার আশুতোষ কলেজে। পরবর্তীকালে 1955 খ্রিস্টাব্দে তিনি সরকারি প্রতিষ্ঠানে অধ্যাপনায় ব্যাপৃত হয়ে প্রথমেই দার্জিলিং সরকারি কলেজের সঙ্গে যুক্ত হন। 1990 খ্রিস্টাব্দে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনশাস্ত্রে প্রফেসর
এবং বিভাগীয় প্রধান হিসাবে অবসর গ্রহণ করেন। বিশিষ্ট শিক্ষাব্রতী ডক্টর চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েও দীর্ঘদিন স্নাতকোত্তর শ্রেণীতে দর্শনশাস্ত্রের অধ্যাপনা করেছিলেন। ফিলসফিক্যাল কংগ্রেস অফ ইন্ডিয়াতেও ডক্টর চক্রবর্তী যুক্ত ছিলেন। রামকৃষ্ণ বিবেকানন্দ দর্শনবিদ ডক্টর চক্রবর্তী গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের ভারততত্ত্ব বিভাগে শান্তনু সেনগুপ্ত অধ্যাপক হিসাবে দীর্ঘদিন যুক্ত থেকে ভারতীয় দর্শন অধ্যাপনা করেছেন। সেই সময় তাঁরই তত্ত্বাবধানে অদ্বৈত বেদান্তের একখানি মূল্যবান অভিধান ডিকশনারি প্রস্তুত হয়েছিল। এছাড়া বেলুড় মঠে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র, রামকৃষ্ণ বেদান্ত মঠ এবং শারদেশ্বরী আশ্রমের সঙ্গেও ডক্টর চক্রবর্তী যুক্ত ছিলেন। ডক্টর চক্রবর্তী দর্শনশাস্ত্রের মূল্যবান কয়েকটি গ্রন্থও রচনা করেছিলেন। সেগুলির মধ্যে অদ্বৈত কনসেপ্ট অফ ফলসিটি, এ ক্রিটিক্যাল স্টাডি, ভারতীয় দর্শন এবং দর্শনের ভূমিকা বইগুলি উল্লেখযোগ্য। নানা পত্রপত্রিকাতেও তাঁর দার্শনিক প্রবন্ধাবলী প্রকাশিত হতো। ডক্টর চক্রবর্তী 1992 খ্রিস্টাব্দে বিবেকানন্দ জন্মোৎসব সমিতির বিবেকানন্দ পুরস্কার, 1998 খ্রিস্টাব্দে বেদান্ত মঠের প্রদত্ত স্বামী অভেদানন্দ পুরস্কার সহ নানা সম্মানে ভূষিত হয়েছিলেন। 2007 খ্রিস্টাব্দের 17 জুলাই এই শ্রুতকীর্তি অধ্যাপকের জীবনাবসান হয়। তাঁরই স্মৃতিতে তাঁর স্ত্রী শ্রীমতী মুকুল চক্রবর্তীর অর্থানুকূল্যে এই স্মারক বক্তৃতার আয়োজন হয়েছে। আজ ডক্টর নীরদবরণ চক্রবর্তী স্মারক বক্তৃতা দেবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথিতযশা প্রাক্তন অধ্যাপক প্রফেসর তপন কুমার চক্রবর্তী। তাঁর বিষয়ে ভাগবতে বিষ্ণু মাহাত্ম্য। স্যারকে অনুরোধ করব, আমি তো তার ছাত্র তুল্য, তার পাশে বসবার যোগ্যতা আমার নেই, কিন্তু অপরিসীম স্নেহে তিনি সেই অধিকারটুকু আমাকে দিয়েছেন। স্যার আপনি দয়া করে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সমস্ত কৃষ্ণ ভক্ত চরণে আমার বিনম্র প্রণাম। আজকে যে বিষয়ে আমি বলবো সে কথা বলবার আগে যার সম্বন্ধে স্মারক বক্তৃতা আজ আমি দিতে চলেছি তার কথা দু একটু বলবো। আমার দুর্ভাগ্য যে আমি নীরদবরণ চক্রবর্তী মহাশয়ের কাছে বসে অন্তেবাসী হয়ে পাঠ নিতে পারিনি, কিন্তু তার কাছে তার সান্নিধ্য লাভ করবার সুযোগ হয়েছিল, তার কাছে বহুবার যাওয়ার সুযোগ হয়েছিল এবং এইটুকু সান্ত্বনা একসঙ্গে আমরা একই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করবারও সুযোগ পেয়েছিলাম। ওর যে জিনিসটা আমাকে আকর্ষণ করত সেটা হচ্ছে ওর মধুর হাসি। যখনই দেখা হতো তখনই এত একগাল হেসে তিনি সম্ভাষণ করতেন,
এবং যে হাসির মধ্যে এমন সারল্য এবং অকৃত্রিমতা থাকতো যে মানুষ মুগ্ধ না হয়ে পারত না, যে কেউ তার সংস্পর্শে আসত স্বভাবতই তার আকর্ষণ বোধ করত। আমি ভাগবতে বিষ্ণু মাহাত্ম্য নিয়ে বলবো এই কারণে, এই জন্যই মনে করেছি যে ভাগবতে দশম স্কন্ধে আপনাদের আমি বলেছি বিষ্ণুর মুখারবিন্দের বর্ণনা আছে। দশম স্কন্ধকে বিষ্ণুর মুখারবিন্দ বলা হয় এবং সেই মুখারবিন্দের প্রফুল্ল হাসি এটাই হচ্ছে দশম স্কন্ধের বৈশিষ্ট্য। হাসি অন্তরে আনন্দ না থাকলে বেরোয় না, ভেতরে আনন্দ থাকলে তবে বাইরে তার আত্মপ্রকাশ হাসিতে পায়। আমরা অনেক সময় ভেতরে আনন্দ না হলেও কপট হাসি হাসবার চেষ্টা করি, সে হাসি কিন্তু লোকে দেখে বুঝতে পারে যেটা একটা অন্তর থেকে বেরোয়নি। স্যারের কাছে আমি সবসময় যখনই দেখা হয়েছে তখন একগাল হাসি হেসে বলতেন। তিনি তো অত্যন্ত প্রসিদ্ধ যশ অধ্যাপক ছিলেন, অনেক শক্ত বিষয়কে এত সহজ করে বলতে পারতেন, তার জুড়ি মেলা ভার। যেমন বলতেন বাগ্মীপুরুষ যেমন ছিলেন, লিখতেনও তেমনি চমৎকার। আমরা যখন পড়তাম তখন বিভিন্ন পত্রপত্রিকায় দর্শন বিষয়কর প্রবন্ধ বেরোতো, সেগুলো আমরা পড়েছি এবং উপকৃত হয়েছি। আমি দু একবার ওর কাছে গিয়ে পাঠ নেওয়ার চেষ্টাও করেছিলাম, বলেছিলাম স্যার আপনি আমাকে একটু পড়ান, কিন্তু ওই মধুর এসে বলতেন তোমাকে কি পড়াবো বলে এড়িয়ে যেতেন, পড়াতেন না। কিন্তু অনেকবার তার সঙ্গে আলোচনা হয়েছে, আমিও বেদান্তের ভক্ত, বেদান্তের ছাত্র, উনিও বেদান্তের ছাত্র, সুতরাং বেদান্ত বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সর্বোপরি তিনি গোপীনাথ ভট্টাচার্যের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন, আমিও অত্যন্ত গোপীনাথ ভট্টাচার্যের ভক্ত ছিলাম, সুতরাং আমাদের দুজনের সেই বিষয়ে অনেক আলোচনা হতো। যদিও আক্ষরিক অর্থে তিনি আমার শিক্ষক নন, কিন্তু লাক্ষণিক অর্থে তিনি আমার শিক্ষক তো বটেই, আমার গুরুও বটে। আর গুরুকে আমাদের শাস্ত্রে বলা হয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুরেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্ময়ের শ্রী গুরবে নমো। সেই গুরু প্রণাম আমি আজকে বিষ্ণু মহাত্মের মাধ্যমে তাঁর শ্রীচরণে অর্পণ করব। পুণ্যতোয়া সরস্বতী নদীর তীরে সাধুসন্তের সমাগম হয়েছে, মুনি ঋষিরা এসে উপস্থিত হয়েছেন। কথায় কথায় তাদের মধ্যে বাদানুবাদ শুরু হয়েছে। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই তিন দেবতার মধ্যে কোন দেবতা শ্রেষ্ঠ? বলা বাহুল্য, যিনি যার ভক্ত তিনি তো তার হয়েই ঢোল বাজাবেন। কেউ ব্রহ্মা, কেউ বা বিষ্ণু, কেউ বা শিবের জয়গান করছেন, বিবাদের মীমাংসা হচ্ছে না। তখন ভৃগুর উপরে ভার পড়ল যে তুমি পরীক্ষা করে কোন দেবতা শ্রেষ্ঠ তা আমাদের কাছে বলবে। লক্ষণীয়, ভৃগু কিন্তু ব্রহ্মার পুত্র, কিন্তু ব্রহ্মার পুত্র বলে তাকে পরীক্ষক করাতে বাধা হয়নি। জয় জানে যে আমরা যখন পরীক্ষার প্রশ্ন করি তখন আমাদের কাছে লিখে পাঠানো হয় যে আপনার কোনো ছাত্র কিংবা নিকট আত্মীয় পরীক্ষায় বসছেন না, তো বসলে দয়া করে আপনি এই কাজ থেকে বিরত থাকবেন। মানে প্রথমেই আমাদের সন্দেহ করা হয় যে আমরা কখনোই সৎভাবে কোনো কাজ করতে পারবো না। আর স্বয়ং ব্রহ্মার পুত্র, তিনি তো ব্রহ্মার কোলে ঝোল টানতে পারেন, এইরকম সম্ভাবনা তো প্রবল। তথাপি কিন্তু তখনকার মানুষ এই সন্দেহ প্রকাশ করেনি, তাকে নির্বাচক বলে মানতে আপত্তি হয়নি। যাই হোক, বিষ্ণু পরীক্ষার জন্য গেলেন প্রথমে
ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন রাজসভায় ব্যস্ত, যেহেতু ব্রহ্মার পুত্র সেই জন্য তাকে সভায় যেতে কেউ বাধাও দেয়নি, গটগট করে সবার মধ্যে চলে গেছেন। সভার একটা নিয়ম শৃঙ্খলা থাকে, সেই নিয়ম শৃঙ্খলা মানবার তিনি কোনো সৌজন্য দেখাননি। এমনকি ব্রহ্মা যে সিংহাসনে বসে আছেন সেই সিংহাসনে শ্রদ্ধা জানাবার জন্য তিনি কোনো প্রণাম বা নতি স্বীকারও করেননি। ব্রহ্মা মনে মনে ক্রুদ্ধ হলেন, একটু রাগতই হলেন। তিনি ইশারায় ওখান থেকে ভৃগুকে চলে যেতে বললেন। ভৃগু কোনো ভ্রুক্ষেপ না করে সেই সভা থেকে বেরিয়ে চলে গেলেন। গেলেন কৈলাস শিবের দরবারে। শিব তো অনেকদিন পরে ভৃগুকে দেখে খুব খুশি, আসন ছেড়ে উঠে ভৃগুকে আলিঙ্গন করবার জন্য এগিয়ে গেছেন। ভৃগু কর্কশ কণ্ঠে রুক্ষভাবে বললেন, দাঁড়াও, আমাকে ছোঁয় না। শিব একটু হকচকিয়ে গেলেন, এরকমভাবে কোনো মানুষ একজন আলিঙ্গন করতে এসেছে তাকে এইভাবে রুক্ষ ভাষায় বলে আমরা ভাবতেই পারি না। বললেন, তোমার স্বভাব চরিত্র ভালো নয়, শ্মশানে মশানে ঘুরে বেড়াও, গলায় ভূত প্রেতের হাড়গোড়, তারপরে নেশায় আসক্তি আছে, গাং ভাজা ভাঙ এইসব তো, গাঁজা ভাঙ এইসব তো তুমি খাও, সুতরাং তোমার স্বভাব সুন্দর বলা যাবে না, ছাই ভস্য গায়ে মাখা, সুতরাং তুমি আমাকে স্পর্শ করলে আমার অমঙ্গল হবে, তুমি আমাকে স্পর্শ করো না। কর্কর ভাষা শুনে শিব রুষ্ট হলেন। শিব যেমন অল্পে তুষ্ট হন তেমনি অল্পে রুষ্টও হন। আর যারা সহসা রাগে না তারা রাগলে তাদের রাগ থামানোও কিন্তু খুব কষ্ট, ভুক্তভোগী মাত্রেই সেটা জানেন। তো শিব অত্যন্ত রেগে গেছেন, সঙ্গে সঙ্গে ত্রিশূল তুলে নিয়ে ভৃগুকে আজকে জন্মের মতো শেষ করবেন প্রতিজ্ঞা করেছেন। পার্বতী ছুটে এসেছেন, করো কি করো কি, কিছুতেই তাকে ঠেকাতে পারছেন না। বলছেন যে আমাকে এই রকম ভাবে কথা বলেছে তার উপযুক্ত শাস্তি হচ্ছে মৃত্যু, আমি তাকে আজকে মৃত্যু দেবই দেব। শেষ পরে পার্বতী পা জড়িয়ে ধরে বললেন, তুমি জানো না ভৃগু তো ব্রহ্মার পুত্র, ও তো ব্রাহ্মণ, সুতরাং ব্রাহ্মণ বধ করলে নিন্দা হবে এবং ব্রাহ্মণ অবোধ্য শাস্ত্রের মতে, সুতরাং তুমি এই কাজ থেকে বিরত হও। অনেক কষ্টে শিবকে তিনি রুখলেন আর ভৃগু নিজের জীবন পেয়ে কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচলেন, চলে গেলেন বৈকুণ্ঠে। নারায়ণ তখন লক্ষ্মীর সঙ্গে পালঙ্কে বিশ্রাম করছেন, ঘরের মধ্যে ঢোকবার জন্য কোনো পারমিশনের ব্যাপার নেই, সাধারণত স্বামী স্ত্রী যেখানে থাকেন সেই ঘরে সৌজন্যের খাতিরে কেউ না জিজ্ঞেস করে অনুমতি না নিয়ে যায় না। ভৃগু কোনো অনুমতির দাগ ধারলেন না, ঘরের মধ্যে সোজা ঢুকে গেলেন। আর শুধু কি ঢুকে যাওয়া, গিয়েই একেবারে নারায়ণের বক্ষে মারলেন এক লাথি। লাথি খেয়ে নারায়ণ তাড়াতাড়ি করে উঠে ভৃগুর পা জড়িয়ে ধরেছেন, ধরে বলছেন, তোমার পায়ে লাগেনি তো? ভৃগু হতবাক, কি বলবেন বুঝে উঠতে পারছেন না। বাবার কাছে গেছেন, ছেলে যদি বাবাকে সম্মান নাও জানায় তাতে দোষের হয় না, অন্য গুরুজনকে সম্মান না জানালে দোষের হতে পারে, বাবাকে কি আর আমরা রোজ সম্মান জানাই সেইভাবে? সেই যে দোষ তুমি করেছেন সেইটা দোষ হয়েছে বটে, কিন্তু সেই দোষের সঙ্গে এই দোষের কোনো তুলনাই চলে না। আর শিবকে তিনি কর্কশ কথা বলেছেন, রুক্ষ কথা বলেছেন, সেটা নিশ্চয়ই ব্রহ্মার সঙ্গে যে আচরণ করছেন তার চেয়ে অনেক বেশি গুরুতর, কিন্তু সেই অপরাধের কাছে এই ব্রহ্মা কি যে অপরাধ করেছেন সেই অপরাধের তুলনাই হয় না। প্রথমত না বলে অন্তঃপুরে প্রবেশ, দ্বিতীয়ত শিবকে বক্ষে পদাঘাত, আপনারা বুঝবেন হাত দিয়ে মারা আর পা দিয়ে মারার মধ্যে তফাৎ আছে, আর পা দিয়ে
শরীরের অন্য স্থানে আঘাত করা আর বক্ষ দেশে আঘাত করার মধ্যেও তফাত আছে। গুরুতর অপরাধ করেছেন, আর অপরাধের ফলে ব্রহ্মা তো ইশারায় ঘর ছেড়ে চলে যেতে বলেছিলেন, শিব তো ত্রিশূল নিয়ে তেড়ে এসেছিলেন তাকে শেষ করবার জন্য, আর তার চেয়ে অনেক বেশি গুরুতর অপরাধ করার পরেও বিষ্ণু কী করলেন, তার পা জড়িয়ে ধরলেন, বললেন তোমার পায়ে লাগেনি তো, তোমার পা দুটো তো বড্ড নরম, আমার বুকের মধ্যে তো হাড়ের খাঁচা রয়েছে, তাতে তো তোমার ব্যথা লাগতে পারে, বিশ্বাস করো আমি জানতাম না যে তুমি এখানে আসছ, তাহলে আমি নিশ্চয়ই বিশ্রাম না করে তোমাকে প্রস্তুত গমন করে নিয়ে আসতাম, তোমাকে গিয়ে নিয়ে আসতাম সাদরে, তুমি বিশ্বাস করো আমি তোমার আগমন বার্তা জানতাম না, তুমি বসো। লক্ষ্মীদেবী ততক্ষণে চলে গেছেন, গিয়ে ভালো মন্দ খাবার দাবার নিয়ে এসেছেন, হাত পা ধুয়ে দিচ্ছেন, বললেন তুমি এখানে কদিন থেকে যাও। তখন ভৃগু ওখানে আর কি করে থাকেন, পালাবার পথ খুঁজছেন, বলছেন অন্য সময় আসব। ভৃগুর মনে হয়েছে তাড়াতাড়ি করে সেই সরস্বতী নদীর তীরে চলে যাই, যে সমাগত সব সাধু সন্তকে জানাই কোন দেবতা শ্রেষ্ঠ। বিষ্ণুর এই শ্রেষ্ঠত্ব ভৃগু প্রমাণ করলেন, আর ব্রহ্মা কিন্তু বিষ্ণু কিন্তু শুধু মুখেই যে তার স্তুতিগান করেছেন, ভৃগুর স্তুতিগান করেছেন, অপরাধ স্বীকার করেছেন তাই নয়, দেখবেন ভৃগুর কথা তিনি নিজ মুখে বলেছেন গীতার মধ্যে বিভূতি যোগে, মহর্ষিণাং ভৃগুরহম, আমি মহর্ষিদের মধ্যে ভৃগু, এতখানি সম্মান ভৃগুকে দিয়েছেন যিনি তাকে লাথি মেরেছেন। আমরা ভাবুন আমাদেরকে যদি কেউ লাথি মারত তাহলে আমরা তাকে সম্মান দেওয়া তো দূরের কথা, যতক্ষণ পর্যন্ত খতম না করতে পারতাম ততক্ষণ পর্যন্ত বোধহয় ঘুমোতে পারতাম না। এর দ্বারা বিষ্ণুর মাহাত্ম্য পেলেন, আরও বিষ্ণুর মাহাত্ম্যের কথা বলব। ব্রহ্মা শিব এমন এমন কর্ম করেছেন যার ফলে নানান রকমের দুর্ভোগ শুরু হয়েছে। আগে ব্রহ্মার কীর্তিকলাপের কথা বলি, তারপরে শিবের কীর্তিকলাপের কথা বলবো, তারপরে ধরিত্রী দেবী তারও কতকগুলো অসুবিধে হয়েছে, সেই অসুবিধে দূর করবার জন্য তিনি কার কাছে গিয়েছেন তার কথা বলবো, তার থেকেই আপনারা বিষ্ণুর মাহাত্ম্য আরো ভালো করে বুঝতে পারবেন। হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা, প্রহ্লাদ বিষ্ণু ভক্ত, আর হিরণ্যকশিপু বিষ্ণুর নাম সহ্য করতে পারে না, বিষ্ণু নাম যে করবে তার গর্দান যাবে, এরকম ভাবেই প্রচার করা আছে। এবং নিজের ছেলে যাতে বিষ্ণুর নাম না করতে পারে, বিষ্ণু ভক্তদের সঙ্গে না মিশতে পারে, সেই জন্য 5 বছর বয়সেই গুরুপুত্র শুক্রাচার্যের পুত্র ষণ্ড এবং অমর্ক তাদের কাছে প্রহ্লাদের শিক্ষার ভার দিয়ে দিলেন। হিরণ্যকশিপুর বড় ভাই হিরণ্যাক্ষ, তাকে নারায়ণ বধ করেছেন, হিরণ্যকশিপুর মনে শত্রুভাব, যে যতক্ষণ নারায়ণকে খতম করতে না পারবো ততক্ষণ শান্তি নেই, নারায়ণের রক্তে আমার ভাই হিরণ্যাক্ষের তর্পণ করব তবেই শান্তি। জানেন ওষুধের তাদের মধ্যে রজগুণ বেশি, শক্তি বেশি, তথাপি হিরণ্যকশিপু মনে করলেন ক্ষাত্রবল বল নয়, দৈব বলই বল। আপনারা জানেন বিশ্বামিত্র একবার বশিষ্ঠ দেবের কাছে যান, তার কাছে আতিথ্য গ্রহণ করেন, বশিষ্ঠের একটি কামধেনু ছিল, সেই কামধেনু দুধ দিয়ে যারা অতিথিবর্গ এসেছিলেন তাদের পরিতৃপ্ত করেছিলেন, বিশ্বামিত্রের লোভ হয়েছিল ওই কামধেনুটা নেওয়ার। বশিষ্ঠ বললেন যে এ তো আমার কাছে অনেক দিন ধরে রয়েছে, আমার একটা আকর্ষণ এর মধ্যে রয়েছে, আর ও বোধহয় যেতেও চাইবে না, ঘাড় নেড়ে কামধেনু জানালেন যে সে যাবে না। বিশ্বামিত্র বলপূর্বক সেই কামধেনু হরণ করবার চেষ্টা করেছিলেন, কিন্তু বশিষ্ঠের দৈব বলে
বিশ্বামিত্রের মাথা নত করতে হয়েছিল। তারপরে বিশ্বামিত্র যে ঘোর তপস্যা আরম্ভ করেছিলেন, হিরণ্যকশিপুর এটা জানা ছিল, সেই জন্য হিরণ্যকশিপু তপস্যা করতে গেলেন। প্রথম তপস্যা করতে গিয়ে ফিরে এলেন। ফিরে আসবার কারণ হচ্ছে যে পাহাড়ের উপরে গিয়ে তিনি তপস্যা করতে যাচ্ছেন সেই পাহাড়ে বিষ্ণু বিষ্ণু নারায়ণ নারায়ণ এরকম শব্দ হচ্ছে। তার স্ত্রী বললেন, কি বললে? বলে আর বলো কেন, যেদিকে ফিরেই দাঁড়িয়ে তপস্যা করতে যায় অমনি নারায়ণ নারায়ণ। বলে আর একবার বলো। তাকে দিয়ে বারবার বলাচ্ছেন নারায়ণ নারায়ণ, এই কথাটা তাকে দিয়ে বলাচ্ছেন। এই বারবার নারায়ণ নারায়ণ উচ্চারণ করলে না ভেতরে শত্রুভাবও চলে যায়। তারপরে হিরণ্যকশিপু দ্বিতীয়বার গেছেন আবার, এবং তিনি গিয়ে ঘোরতর তপস্যা শুরু করেছেন। এক পায়ে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে সারাদিন তপস্যা, এবং তপস্যা করতে করতে তার শরীরে উই পোকা বাসা করেছে। অন্যান্য পোকামাকড় তার শরীরের রক্ত চামড়া খুবলে খুবলে খেয়েছে, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। যখন এরকম কঠোর তপস্যায় রত, তখন ব্রহ্মা এসে তাকে দেখা দিয়েছেন। বললেন, বৎস, তোমার তপস্যায় আমি খুব খুশি হয়েছি। এই রকম তপস্যা আজ পর্যন্ত কেউ করেনি, ভবিষ্যতে কেউ করবে কি না জানি না, বলো তুমি কি বর চাও? হিরণ্যকশিপু বললেন, আমাকে অমর বর দাও। বললেন, বাছা, আমি নিজেই তো অমর নই, তা আমি তোমাকে কি করে অমর বর দেব? কল্পে কল্পে আমার জন্ম হয়, সুতরাং আমি তো অমর নই, তুমি অন্য বর প্রার্থনা করো। তখন হিরণ্যকশিপু অনেক ভেবেচিন্তে বর চাইলেন, একাধিক বর, একটার পর একটা বর চাইছেন। প্রথম বরে আপনার সৃষ্ট কোনো জীব, মানুষ অথবা পশু, আমাকে মারতে পারবে না। ব্রহ্মা বললেন, তথাস্তু। হিরণ্যকশিপু খুশি হলেন, তাহলে আমাকে দেবতারাও মারতে পারবে না, মানুষও মারতে পারবে না, পশুও মারতে পারবে না। কিন্তু একটু পরেই মনে হলো, তাই তো, বার্ধক্যজনিত কারণে আমি তো বিছানায় শুয়ে শুয়েও মরতে পারি, রোগে ভুগেও তুমি মরতে পারি। তখন বললেন যে আমি দিনেও মরবো না রাতেও মরবো না, এরম বর দাও। বললেন, তথাস্তু। বললেন, আমি বাইরেও মরবো না ভেতরেও মরবো না। বললেন, তথাস্তু। তারপরে বললেন যে আমি দিনেও মরবো না রাতেও মরবো না। বললেন, তথাস্তু। বললেন, আমি শস্ত্রেও মরবো না অস্ত্রেও মরবো না। ব্রহ্মা বললেন, তথাস্তু। হিরণ্যকশিপু মনে মনে হাসলেন, ব্রহ্মা কি বোকা, একটা অমর বরে তথাস্তু বললেই হতো, যা বর দিল তাতে তো আমি অমরই হয়ে গেলাম। হিরণ্যকশিপু তখন তার বিদ্বেষ ভাব, যত বিষ্ণু ভক্ত ছিল তাদের উপরে অত্যাচার করতে আরম্ভ করলো, এমনকি দিগ্বিধি জ্ঞানশূন্য হয়ে নিজের আত্মজ, নিজের সন্তান প্রহ্লাদকে পর্যন্ত মারবার ব্যবস্থা করলেন। পাহাড়ের উপর থেকে পায়ে পাথর বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দিলেন যাতে প্রহ্লাদ ডুবে মরে। আশ্চর্য, প্রহ্লাদ মরল না। তারপরে উন্মত্ত হাতি তার পায়ের সামনে ফেলে দিলেন, হাতি সুঁড়ে করে নিয়ে তাকে পিঠে বসালো, মরল না। জ্বলন্ত আগুনের মধ্যে তাকে ফেলে দিলেন, মরল না। আর যতই মরছে না ততই তার রাগ আর শতগুণে বেড়ে যাচ্ছে। তখন তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, তোর বিষ্ণু কোথায় আছে? বলে, সর্বত্র। বলে, এই দেওয়ালের মধ্যে আছে, স্তম্ভের মধ্যে আছে? বলে, অবশ্যই আছে। মারলেন লাথি, বিকট শব্দ করে সেখান থেকে বেরিয়ে এলেন নরসিংহ মূর্তি, বিষ্ণুর অবতার। তিনি এসে কি করলেন, হিরণ্যকশিপুকে তুলে নিলেন, নিয়ে দরজার চৌকাঠের কাছে গেলেন, এক পা নিচে রাখলেন, এক পা উপরে তুললেন। সেই উপরে তুলে পায়ের উপরে হিরণ্যকশিপুকে শোয়ালেন। শুয়ে সন্ধ্যার সময় গোধূলি লগ্ন
যেটা না দিন না রাত তার সঙ্গম, সেই সময় হাতের নখে করে তার বিয়ে করলেন, মানলেন তাকে। তাহলে দেখুন এই ব্রহ্মার বরে যে হিরণ্যকশিপু মাত্রাতিরিক্ত অত্যাচার আরম্ভ করেছিল, সেই অত্যাচার থেকে রক্ষা করলেন কিন্তু বিষ্ণু। এবারে শিবের কথা বলি, শিবের কাণ্ড কারখানাতেই কি ধরনের ব্যবস্থা হয়েছিল এবং তার থেকে ত্রাণকর্তা হিসাবে বিষ্ণু কিভাবে এসেছিলেন। শিব তো অল্পে তুষ্ট আপনাদের আগেই বলেছে, এবং শিবের উপাসক বোধ হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। মাথায় একটা বেলপাতা দিয়ে একটু জল দেন আর তারপরে আপনার মনের কামনা বলুন। আশুতোষ অল্পেই তুষ্ট, আপনার মনের কামনা তিনি পূর্ণ করবেন। একদিন নারদকে বৃকাসুর শকুনি পুত্র, শকুনি এক অসুর, এই শকুনি নয়, মহাভারতের শকুনি নয়, অসুর শকুনি, তার পুত্র হচ্ছে বৃকাসুর। শকুনি হচ্ছে অত্যন্ত অত্যাচারী এক দস্যু অসুর, তার পুত্র বাবার নাম রেখেছে বাপকা বেটা। বাপ যেমন অত্যাচারী, পুত্র তার চেয়েও বেশি অত্যাচারী। বৃকাসুর নারদের সঙ্গে পথে দেখা, নারদকে বললেন যে দেখো এই তিন দেবতার মধ্যে কোন দেবতা অল্পে তুষ্ট হন। তো নারদ বললেন শিব কিন্তু অল্পে তুষ্ট হন, কিন্তু অল্পে আবার রুষ্টও হন, সাবধান। বললেন ঠিক আছে, আমি শিবের তপস্যা করব। কেদারধামে চলে গেলেন, সেখানে অগ্নিকুণ্ড করে তিনি বৃকাসুর তপস্যা করতে আরম্ভ করলেন। উৎকট তপস্যা, তপস্যার ধরনটা ছিল এইরকম যে তিনি অগ্নির সামনে দাঁড়িয়ে একটা ধারালো অস্ত্র দিয়ে নিজের শরীরের মাংস কেটে কেটে আগুনের মধ্যে আহুতি দিচ্ছেন। সাত দিন কেটে গেল, নিজের শরীরের মাংস আর অবশিষ্ট প্রায় নেই, শিবের দেখা নেই। তখন বৃকাসুর ঠিক করলেন নিজের মুণ্ড কেটে আগুনের মধ্যে দেবো। যখন তরবারি দিয়ে নিজের মুণ্ড কাটতে যাবেন সেই সময় শিবের আবির্ভাব। শিব বলছেন করছো কি পাগলামি, এ করবার দরকারটা কি বলো, তোমার উপরে আমি খুব খুশি হয়েছি, কি বর চাও বলো, সেই বরই আমি তোমাকে দেব। বলে প্রতিজ্ঞা করছো তো, যা বর চাইব তাই দেবে। বলে শিব কোনোদিন কাউকে বর দেবে না এরকম কি শুনেছ, শিব যা চাইবে তাই দেবে। বলেন তাহলে আমাকে এই বর দাও যে যার মাথায় আমি হাত রাখবো সে মরবে। শিব অত্যন্ত উদ্বিগ্ন হলেন, বললেন দেবতাদের সঙ্গে তো অসুরদের ঝগড়া লেগেই আছে, যদি আমি এই বর দিই তো কোনো দেবতা তো আর অসুরদের কাছে ঘিরতে পারবে না, কাছে গেলেই মাথায় হাত দিয়ে দিবে সে মরে যাবে। তো বললেন তুমি অন্য বর চাও। বললেন আমি অন্য বর চাইব না, তুমি আগে প্রতিজ্ঞা করেছো যে আমি যা চাইব তাই দেবে, তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করো, লোকে জানুক শিব মিথ্যেবাদী, যা বলে তার রাখে না। তখন শিব কি করেন, মাথা চুলকে বললেন আচ্ছা ঠিক আছে তাই হবে। বলে তো উদ্বিগ্ন মনে চলছেন, এই বর তো দিলাম এর ফল তো ভালো হবে না, কি করি। তখন বৃকাসুর পিছন থেকে ও ঠাকুর ঠাকুর শোনো শোনো। বলে কি হলো, বলে জিজ্ঞেসো, বলে কেন, বলে দেবতাদের বিশ্বাস নেই, দেবতারা আজকাল বড্ড মিথ্যে কথা বলে, তুমি যে আমাকে বর দিয়েছ বরটা সত্যি কিনা একটু যাচাই করে দেখি। বলে কি করে যাচাই করবে, বলে তোমার মতো হাত রেখে দেখবো। শিব মহা ফাঁপড়ে পড়লেন। তখন শিব কি করেন, তাড়াতাড়ি করে দৌড়তে আরম্ভ করেছেন, আর দৌড়তে আরম্ভ করেছেন দেখে বৃকাসুরও তার পেছনে পেছনে দৌড়চ্ছে। বৃকাসুর বলছেন আরে ঠাকুর তুমি থামো থামো, আর শিব বললেন থামবো, তুমি আমার মাথায় হাত দাও আর কি। শিব দৌড়চ্ছেন, দৌড়তে প্রথমে গেছেন ইন্দ্রের কাছে। ইন্দ্র বলছেন আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, বর দেওয়ার সময় মনে ছিল না, ভেবে চিনতে বর দিতে পারোনি, তুমি ঠাকুর এখনই এখান থেকে সরো, তুমি না ছুড়লে না ছড়লে ও তো এখানে আসবে, এসে তোমার বদলে যদি আমার মাথায় হাত দেয় তাহলে আমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখো তো। তাড়াতাড়ি করে সেখান থেকে পত্রপাঠ বিদায় করে দিলেন। শিব কি করেন, ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে এসেছেন। ব্রহ্মা একই কথা বললেন, তোমাকে অনেকবার বলেছি বর দেওয়ার আগে ভেবে বর দিও,
তুমি কোনো কথায় কান দিয়েছ? আজ পর্যন্ত আমাদের কোনো কথা শুনেছ? আর এখন বিপদে পড়ে আমাদের কাছে এসেছো? আমি তোমায় ঠেকাতে পারবো না, তুমি পথ দেখো, নাহলে আমার বিপদ হবে। চলে গেলেন সেখান থেকে, চলে গেলেন বৈকুণ্ঠ লোকে নারায়ণের কাছে। নারায়ণ তো জানতে পেরেছেন আগে এই অবস্থা হয়েছে। নারায়ণ তখন ভোল ভাল পাল্টে নিজে একটা ব্রহ্মচারীর বেশে এসে উপস্থিত হয়েছেন। কণ্ঠে মালা, হাতে কমণ্ডলু, দিব্যকান্তি, এসে তিনি বলছেন, আপনাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে। সেই শকুনি পুত্র বৃকাসুরকে দেখে বলছেন, আপনি শকুনির আত্মজ নয় তো? মুখের সাদৃষ্টতাও সেরকমই লাগছে, মুখ দেখে যেন মনে হচ্ছে আপনি তারই ছেলে। বলে, ঠিক ধরেছেন। দেখুন, ভালো কথা বললে, প্রসঙ্গটা করলে সকলে একটু বলে যায়। বৃকাসুর সেখানে থেমে গেলেন, বললেন, আচ্ছা আপনি এত কষ্ট করে দৌড়চ্ছেন, আপনার গায়ে মুখে ঘামে ভর্তি হয়ে গিয়েছে, আপনি এত কষ্ট করছেন কেন? আপনি যদি আমাকে বলেন, দেখুন আমি তো ব্রহ্মচারী, আমি ব্রত নিয়েছি যে সব মানুষের কল্যাণ করব, সুতরাং আপনি আমার কাছে নিঃসংকোচে বলুন যে আপনার কি প্রয়োজন এত ছুটোছুটি। বললেন, আর কি বলবো বুঝলেন। বলে আদ্যপান্ত সব ঘটনা বর্ণনা করলেন, যে শিব তাকে এই বর দিয়েছেন, নারায়ণ, সেই ছদ্মবেশী নারায়ণ ব্রহ্মচারী, মাথায় হাত দিয়ে বললেন, সর্বনাশ, আপনার এই কঠোর তপস্যা আপনি এইভাবে নষ্ট করলেন, আপনি শিবের কথা কিছু জানেন না? বললেন, আগে না। বলে, আপনি এই কিছুদিন আগে যে স্বর্গে একটা সভা হয়েছিল, সেই সভার কথা কিছু শুনেননি? বললেন, আগে না। বলে, সবাই জানে, দুনিয়া শুদ্ধ লোক জানে, আপনি এই খবরটাই জানেন না? আর নারদ সব জেনে শুনে আপনার কাছে এই কথাটাই গোপন করে গেছে। বলে, আমি কী সভা, কী বৃত্তান্ত যদি একটু খুলে বলেন। বলে, শুনুন, এই কয়েকদিন আগেই প্রজাপতিদের মধ্যে দক্ষকে হেড প্রজাপতি করেছেন ব্রহ্মা। দক্ষ হচ্ছে প্রজাপতিদের মধ্যে এক নম্বর প্রজাপতি, তিনি স্বর্গে একটা সভা আহ্বান করেছেন। সেখানে সব মুনি ঋষিরা, স্বর্গের দেবতারা উপস্থিত হয়েছেন, কিন্তু দক্ষের দেখা নাই। দক্ষ তখন এসে উপস্থিত হননি। দক্ষ মনে মনে ভাবছেন, যদি সময়ে গিয়ে উপস্থিত হই তাহলে লোকে তো আমাকে সাধারণ মানুষের মতো ভাববে, আমি যে সম্মানীয় ব্যক্তি, আমার যে একটা কদর আছে, আমার জন্য লোকে অপেক্ষা করে বসে থাকবে, তবেই না সেজন্য দেরি করে যাব। তো সব অস্থির হয়েছে, গুনগুন করছে, এই আসেন না, এখনো আসছেন না। প্রায় এক ঘন্টা পরে দক্ষ এসে হাজির। দক্ষকে দেখে সকলেই উঠে পড়েছেন সম্মান জানাবার জন্য, নিজের নিজের আসনে উঠে দাঁড়িয়েছেন। তিনজন লোক ওঠেনি, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। প্রথমে তো দক্ষ খুব খুশি, দেরি করে এলেও কেউ কিছু আপত্তি জানাচ্ছে না, সবাই উঠে সম্ভ্রম জানাচ্ছে, সকলের দিকে তাকিয়েছে, তিনি এরম গত গতভাবে এরম এরম করে সম্মান জানাচ্ছেন। তারপরে লক্ষ্য পড়েছে ওই তিন দেবতার উপরে, ব্রহ্মা তার পিতা। পিতা যদি পুত্রকে সম্মান না জানায় তাদের দোষের নেই, পুত্রেরই পিতাকে সম্মান জানানো কর্তব্য। উপেক্ষা করলেন, বিষ্ণুর কথাই আলাদা, বিষ্ণু সাথে পাশে থাকেন না, সুতরাং ঠিক আছে, বিষ্ণু জানাননি, ঠিক আছে, হয়তো লক্ষ্য করেননি, হয়তো ব্রহ্মার সঙ্গে কথা বলছিলেন, ব্যস্ত ছিলেন। কিন্তু শিব, তার অপরাধের কোনো শেষ আছে? সে তো আমার জামাই, আমার জামাই, যে জামাই শ্বশুরকে সম্মান জানাবে না? থাকতে পারলেন না দক্ষ, ওই সবার মধ্যেই শিবের মুণ্ডপাত করতে আরম্ভ করলেন, শিবকে নানা ভাষায়, কুৎসিত ভাষায় গালাগালি দিতে আরম্ভ করলেন। এমনকি বললেন, আজ থেকে শিবের যজ্ঞের ভাগ বন্ধ, ও আমাকে সম্মান জানায়নি, যজ্ঞে আহুতি দিলে যে ভাগ হয় সেগুলো দেবতাদের মধ্যে বিলি হয়, তো শিব তার একটা ভাগ পান, শিব আজ থেকে আর ভাগ পাবেন না। আর শিব যে বর দেবে সে বড় আর ফলবে না,
দেখুন, শিব শিব তো রয়েছে না, শিবের চেলাও রয়েছে, নন্দীবৃঙ্গিও সেই সবাই আছে। নন্দীবৃঙ্গি দেখেন কি, যে ওই শিবকে যখন ভৎসনা করছে দক্ষ, তখন একজন বুড়ো মতো লোক এত মুখে দাড়ি, সে এরম এরম করে মাথা ভর্তি চুল, এরম এরম করে যেন উপভোগ করছে, সাই দিচ্ছে। সে আর কেউ নয় ভৃগু, ভৃগুর মনে মনে খুব খুশি ভাব। খুশি ভাবের কারণ, এই বেটা শিব আমাকে ত্রিশূল নিয়ে মারতে গিয়েছিল, ঠিক হয়েছে, আজ দক্ষতাকে টাইট দিচ্ছে, ঠিক হয়েছে, সুতরাং সে খুশি। আর কেউ লক্ষ্য করুক আর না করুক, নন্দী ভৃঙ্গি সেটা লক্ষ্য করেছে, এসে বলছে, এই বুড়ো আমার বাবাকে নিন্দে করছে আর তুই মজা দেখবার জন্য এরম এরম করছিস, মুখে একটা কথাও ভৃগু বলেনি, কিন্তু হাবভাবে সে সমর্থন জানাচ্ছে, আজ থেকে তোর দাঁড়িয়ে চলে গিয়ে ছাগল দাঁড়িয়ে হবে, আর লোকে তোকে মানবে না, পুজবে না। আর অন্যান্যদের নন্দী এবং ভৃঙ্গি ইয়ে দিলেন, অভিশাপ মুম্পাত দিলেন, যে আজ থেকে ব্রাহ্মণদের সব শক্তি নষ্ট হয়ে যাবে, শুধু তারা ওই লোকের বাড়ি খেয়ে খেয়ে বেড়াবে আর পুজো করে বেড়াবে, এছাড়া আর ব্রাহ্মণদের কোনো গুণ থাকবে না, ব্রাহ্মণদের লোকে অনাদর করবে, কারণ ব্রাহ্মণরা পর্যন্ত প্রতিবাদ করেনি। আপনি এসব কথা কিছু শুনুন নবুজি, সেই ব্রহ্মচারী ছদ্মবেশী ব্রহ্মচারী বলছেন বৃকাসুরকে, আহা আপনার এই তপস্যা গেল, আপনি এই শিবের যে কোনো বর ফলে না এসব কথা তো আজকাল সবাই জানে, আপনি যদি নিজে পরীক্ষা করেই দেখতে পারতেন শিবের পর জন্য ছোটার দরকার কি ছিল, আপনি নিজের মাথায় হাত দিয়েই পরীক্ষা করে বুঝতে পারতেন যে ওটা ফলে না। তখন একে তো দেখতে সুন্দর, তারপরে মিষ্টি মিষ্টি কথা, বৃকাসুরকে পছন্দ করে বলছেন, বৃকাসুরও কেমন একটা ভাব হলো, বলে তাই তো, বলে নিজের মাথায় হাত দিলেন এবং মারা গেলেন। এইভাবে শিবকে রক্ষা করলেন ব্রহ্মা, আই এম সরি বিষ্ণু। এবারে ধরিত্রীর উপাখ্যান বলছে, ধরিত্রীকে রক্ষা করেছেন বিষ্ণু, ধরিত্রীও বিপদে পড়েছেন। ধরিত্রী সর্বংসহা, পৃথিবীকে আমরা বলি সর্বংসহা, সব কিছু সহ্য করেন। দেখুন আমরা কপ ফেলছি, থুসু ফেলছি, হ্যাঁ মলমূত্র ফেলছি, কোনো সময় ধরিত্রী আপত্তি করে না, তিনি এত সহ্য শক্তি সম্পন্না যে সব কিছুই মেনে নেন, একটা জিনিস শুধু মানতে পারেন না, অধর্ম হলে তিনি সহ্য করতে পারেন না। অধর্ম এত বেড়ে গেছে, তখন ধরিত্রী গাভী রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গেলেন, গিয়ে তার দুঃখের কথা জানালেন। ব্রহ্মা কি করলেন, তাকে নিয়ে বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণু তখন ক্ষীরোৎসাগরে, তিনি অনন্ত শয্যায়, সেখানে গিয়ে ব্রহ্মা ওই ধরিত্রীর আবেদন তার কাছে শোনালেন, এবং অন্যেরা শুনতে পেল না, ব্রহ্মা শুনলেন, ব্রহ্মা সেটা প্রকাশ করলেন যে বিষ্ণু বলেছেন আমি সব অবগত আছি, ধরিত্রীর এই দুঃখ আমি অচিরেই দূর করব, আমি জন্মগ্রহণ করব, শীঘ্রই জন্মগ্রহণ করব, কৃষ্ণরূপে ধরাধামে অবতীর্ণ হব, এবং তারপরে এই যে ধরিত্রীর যে অধর্ম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার থেকে ধরিত্রীকে আমরা আমি রক্ষা করব। তারপরেই কৃষ্ণ অবতার হয়, ধরিত্রী বাঁচেন। এবারে সাধু সন্তদের কথা বলবো, তারা কি করে ব্রহ্মা গুণগান করেছেন। আপনারা আনন্দময়ী মার কথা শুনেছেন, আনন্দময়ী মা বলতেন হরি কথাই কথা আর সব বৃথা ব্যথা। এর থেকেই হরিকথার মাহাত্ম্য কতটা বোঝা যায়। বাবা পাগলা নাম শুনে থাকবেন, একেবারে শিশুর মতো আচরণ করতেন, দক্ষিণেশ্বরে আগে উৎসব হতো, সেই উৎসবে আসতেন, সেই বাবা পাগলা শিশুর মতো তিনি এরকম করে করে অনবরত দুলতেন, আর তিনি গাইতেন, হরি কথা কও হরি গুণ গাও, হরি নামে প্রেমে
মাতোয়ারা হও। সেই হরিনাম কীর্তন করা যে কত প্রয়োজন, কত আমাদের উদ্ধার করে, সেই কথা কিন্তু তিনিও বলেছেন। দেখুন এতে আমাদের বৈষ্ণব পদাবলিতে রাধার মুখ দিয়ে বলানো হয়েছে, সই কিবা শুনাইল শ্যাম নাম, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ। শ্যাম নাম মনকে উত্তরণ ঘটায়, মনের মধ্যে একটা পরিবর্তন ঘটায়। ভাগবতে সেই জন্যকে শ্রবণ মঙ্গলম বলা হয়েছে, তার কথা একটু পরে আসছে। দেখুন এই গোবিন্দ নাম, এই কৃষ্ণ নাম যে কত বড়, সেটা বোঝাবার জন্য আচার্য শঙ্করও বলছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। জীবকে লক্ষ্য করে বলছেন যে তোমরা সময় বৃথা কাটাচ্ছ, ভগবানের নাম করো, গোবিন্দের নাম করো। তিনবার বলছেন ভজ গোবিন্দম বলে। আমাদের এরকম একটা বিশ্বাস আছে তিনবার যেটা বলা হয় সেটা সত্যি হয়, তিন সত্যি। তিনবার বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু, তার কথা বলি, তিনি বলছেন হরের নাম হরের নাম হরের নামৈব কে বলাম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিতে হরিনাম ছাড়া আর গতি নাই, সুতরাং হরিনাম 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 করো। পরীক্ষিত, সৎ গুণসম্পন্ন রাজা, দেখুন পরীক্ষিত জন্মাবার আগেই তার জীবন সংশয় হয়েছিল, ভাগবতের কথায় আছে, আপনারা শুনেছেন। উত্তরার গর্ভে তিনি আছেন, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন সমস্ত পাণ্ডব বংশকে ধ্বংস করবার জন্য। তখন উত্তরা ছুটে গিয়ে কৃষ্ণের পায়ে পড়ে বলেছেন, আমাকে রক্ষা করবার জন্য আমি আসিনি, আমি তোমার কাছে এই আর্জি নিয়ে এসেছি, প্রার্থনা নিয়ে এসেছি, আমার গর্ভে যে সন্তান রয়েছে তাকে তুমি রক্ষা করো। কারণ পাণ্ডবরা যুদ্ধ করে তাদের মধ্যে এমন একটা আবেশ তৈরি হয়েছে, তারা আর কেউ রাজত্ব করতে চাইছে না, রাজা ছাড়া রাজত্ব চলবে কি করে, সুতরাং আমার এই পুত্রটাকে তুমি জীবনদান করো। কৃষ্ণ উত্তরার গর্ভে ঢুকে সেখানে পরীক্ষিতের প্রাণ বাঁচান। প্রাণ বাঁচাবার উদ্দেশ্য ছিল এই পরীক্ষিতকে অবলম্বন করেই তিনি এই ভাগবত সমস্ত জগৎকে উপহার দেবেন, যে ভাগবত শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এই ভাগবত কথা পরীক্ষিতের, যখন পরীক্ষিত দেখুন এত সদ্গুণ সম্পন্ন রাজা, কলি এসে তার কাছে বলছে আমাকে একটু জায়গা দাও, কলিকে তিনি কোথাও জায়গা দেননি, তারপরে শেষ পর্যন্ত বলেছেন যে হ্যাঁ তুমি ওই সুঁড়ি বাড়িতে গিয়ে থাকো, যেখানে মদ টদ বিক্রি হয় ওখানে গিয়ে থাকো, ভালো জায়গা একটাও দেননি। কলি ফাঁক ফকর খুঁজছেন কি করে প্রবেশ করা যায়, সেরকম একটা সুযোগ ঘটে গেল। মৃগয়া করতে বেরিয়েছেন, মৃগয়া করতে গিয়ে তার জল পিপাসা পেয়েছে, মরণ জল পিপাসা, মানে আর থাকতে পারছেন না। দেখেন অদূরে এক ঋষি, তিনি সাধন করছেন, ঋষি তখন বাহ্যদশায় ছিলেন না, অন্তর্দশায়, বাহ্যজ্ঞান তার কিছুই ছিল না, তার কাছে এসে জল চাইলেন। ঋষি তো শুনতেই পেলেন না, জল দেওয়ার কথা তো দূরে থাক। রাজা ভাবলেন যে ঋষি আমাকে অবজ্ঞা করেছে। তখন একটা মৃত সাপ ছিল ধনুকের মাথায় করে, সেই শ্রমিক মুনির গলায় তিনি জড়িয়ে দিয়ে গেলেন, এই একটা ভুল তিনি করলেন। আর এই ভুলের মাশুল তাকে গুনতে হলো, যখন শ্রমিক পুত্র শৃঙ্গি এটা জানতে পারলেন তখন অভিসম্পাত করলেন, আজ থেকে সাত দিনের মধ্যে তোমার এই সর্পদংশনে মৃত্যু হবে। পরীক্ষিত শুনলেন, দুঃখ পেলেন না, তিনি ভাবলেন উচিত কাজই হয়েছে, আমার পাপের তবু একটা প্রায়শ্চিত্ত হলো। চলে গেলেন হরিদ্বারে গঙ্গার তীরে, রাজ্যপাট সব ছেড়ে দিয়ে। আশ্চর্য, যখন হরিদ্বারে গেলেন তখন দেখেন অনেক সাধু মহাত্মারাও সেখানে এসে এসে উপস্থিত হয়েছেন।
তিনি ভাবলেন আমি যখন রাজসিংহাসনে ছিলাম তখন আমার দরবারে তো কোনো সাধু সন্তের সমাগম হয়নি, আজকে আমি সর্বস্ব ত্যাগ করে যখন এইখানে এসে উপস্থিত হয়েছি তখন এত সাধু সন্তের সমাগম। ও, ভোগেতে সাধু সন্তরা থাকেন না, ত্যাগেই বোধহয় থাকেন, মনে মনে এইরকম ভাবলেন পরীক্ষিত। সাধুদের আসবার একটা অন্য উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ দর্শন হবে, যে কৃষ্ণ জন্মাবার আগেই পরীক্ষিতকে রক্ষা করেছেন সেই কৃষ্ণ কি আজ পরীক্ষিতের এই ঘোরতর দুর্দিনে তাকে বাঁচাবার জন্য আসবেন না? নিশ্চয়ই আসবেন। সুতরাং কৃষ্ণের দর্শন হবে, ভগবানের দর্শন হবে, এই আশায় তারা এসে সমবেত হয়েছেন। সেই ঋষিদের কাছে, সাধু সন্তদের কাছে পরীক্ষিত ছটি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে এই যে আমার এই সাত দিন কি করে কাটানো উচিত। এটা শুধু পরীক্ষিতের নিজের প্রশ্ন নয়, এটা কিন্তু সমস্ত মুমূর্ষু লোকের প্রশ্ন, আমাদের সকলেরই প্রশ্ন। কারণ আমরা আর কদিন বেঁচে আছি তার কিন্তু স্থিরতা নেই, কেউ বলতে পারে না। সাত দিনে মৃত্যু তো সকলেরই হবে, সোম থেকে রবির মধ্যে তো মৃত্যু হবেই, আপনি তো তার বাইরে যেতে পারবেন না, সাত দিনের মধ্যেই মরতে হবে। কিন্তু সাত দিনের আর কদিন বাকি জানা নেই, পরীক্ষিত তবু জানা ছিল সাত দিন পরে তার মৃত্যু হবে। তো পরীক্ষিত জিজ্ঞেস করতেন এই সাতটা দিন আমার কিভাবে কাটানো উচিত। সাধু সন্তরা মাথা চুলকাতে আরম্ভ করেছেন, সাত দিন তো বড় অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে ধ্যান জপ কি করে সেই ভগবানকে পাওয়া যাবে। সেই সময় হঠাৎ সুখদেবের সেখানে আবির্ভাব। সুখদেব হচ্ছে ব্যাস পুত্র, আপনাদের স্মরণ থাকতে পারে ব্যাস যখন ভাগবত রচনা করেন তার আগে তার মনে শোকের উদয় হয়েছিল, তার মনে শান্তি আসছিল না, অনেক শাস্ত্র তিনি রচনা করেছেন কিন্তু তাতে জীবের কল্যাণ হয়েছে এরকম বোধ হয়নি, নিজের মনে তিনি শান্তিও পাননি, ঘুরে বেড়াচ্ছেন নদীর ধারে। মহর্ষি বেদব্যাস তার সঙ্গে দেখা হলো দেবর্ষি নারদের, মহর্ষি এবং দেবর্ষির সংবাদ শুরু হলো, কথোপকথন শুরু হলো। সেই কথোপকথনে ভেসে উঠল দেবর্ষি বললেন যে তোমার মনে শান্তি আসবে কোথা থেকে, তুমি তো ভগবানের কথা তেমনভাবে বলনি, তুমি তো কৃষ্ণ কথা তেমনভাবে লেখনি। হ্যাঁ লেখনি বললে ভুল, মহাভারতের মধ্যে কৃষ্ণের কথাটা আছে বটে, কিন্তু প্রসঙ্গক্রমে এসেছে, কৃষ্ণের জন্ম থেকে আরম্ভ করে তার লীলা কথা তুমি তো প্রচার করনি, তুমি সেই লীলা কথা লেখো। এই লীলা কথা নারায়ণ আমাকে বলেছিলেন, আমি আবার আজ তোমার কাছে বলছি। তখন বেদব্যাস ধ্যানে বসেন এবং ধ্যানেতে কৃষ্ণলীলা সব দেখেন, তারপরে তিনি ভাগবত রচনা করেন। ভাগবত তো রচিত হলো কিন্তু ভাগবত প্রচার হবে কী করে? তখনকার দিনে সাধু সন্ত যারা তারা অধিকাংশই অদ্বৈতী এবং জ্ঞানমার্গী ছিলেন, আর ভাগবত তো বেশিটা রসিকদের জন্য ভক্তদের জন্য লেখা। দেখবেন ভাগবতের মধ্যে আছে মঙ্গলাচরণ শ্লোকে আছে রসিকা চ ভাবুকা, যে রসিক এবং ভাবুক তার জন্যে, আগে রসিক তারপরে ভাবুক। ভাবুক মানে তত্ত্বজ্ঞ, যিনি তত্ত্বকথা জানেন, আর রসিক মানে উপভোক্তা, আস্বাদয়িতা, যিনি আস্বাদন করতে ভালোবাসেন। সন্দেশ কী করে তৈরি হয় এ যে জানে সে তত্ত্বজ্ঞ, আর সন্দেশ মুখে ফেললে কেমন লাগে এ যিনি জানেন, এটা যিনি আস্বাদ করেন তিনি রসিক। রসিক দ্বারা তারা কী দিয়ে কী হয় এই নিয়ে মাথা ঘামায় না, জগৎ কোথা থেকে এসেছে, জগৎ কোথায় আবার কবে শেষ হবে এইসব কথায় তার কাজ নেই, তার কথা হচ্ছে আনন্দ, আনন্দ কিসে পাওয়া যাবে, আর আনন্দই তো ভগবান। রস বৈষ উপনিষদ বলছেন তিনি আনন্দ, তো আনন্দ কোথা থেকে পাওয়া যাবে? তখন তিনি সুত বলে একটা সম্প্রদায় ছিল, শ্রুতিধর সম্প্রদায়, এবং সুত সম্প্রদায় অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিল, সুতরা কিন্তু ব্রাহ্মণ ছিল না। তখনকার দিনে বলা হয় ব্রাহ্মণদের
অনেক গরিমা ছিল, ব্রাহ্মণদের অনেক রকম সকলে তুষামত করত, কিন্তু সুতদের সকলেই শ্রদ্ধা করত। সুতরা একবার যা শুনতেন তাই মনে রাখতে পারতেন। এবং এই যে ভাগবত কথা আপনারা শুনছেন, এই ভাগবত কথা কিন্তু নৈমিষারণ্যে যখন কৃষ্ণ দেহত্যাগ করেছেন, তারপরে সাধু সন্তের সমাগম হয়েছে নৈমিষারণ্যে, এরপরে ধর্মকে কি করে রক্ষা করা যাবে, তখন সকলের কাছে প্রশ্ন করতেন সাধুদের কাছে। তখন সুতমুনি বললেন, আমি হরিদ্বারে গঙ্গার ধারে সুখদেব নিজে মুখে যে ভাগবত কথা শুনিয়েছিলেন সেই কথা আপনাদের বলছি, সেই কথাই আমরা শুনছি। কিন্তু ভাগবত সুখদেবের মুখ দিয়ে প্রচার হয়েছিল, কারণ ব্যাসদেব জানতেন যদি কোনো প্রশ্ন কোনো অদ্বৈতী করে তাহলে ভক্তিমার্গী যে সে জ্ঞানমার্গীদের ঠান্ডা করতে পারবে না। জ্ঞানমার্গীরা তো তর্ক করেন, কুচকচালি তর্ক, সূক্ষ্ম তর্ক, তালটা ধপাস করিয়া পড়িল না পড়িয়া ধপাস করিল, সুতরাং এই রকমের প্রশ্ন, তৈলাধার পাত্র না পাত্রাধার তৈল, এই রকম বিশ্লেষণ, এই রকম আলোচনা, সুতরাং জ্ঞানীদের কাছে ভক্ত অসহায় হয়ে পড়বে। সুতরাং তিনি এমন একজন চাইছিলেন যিনি জ্ঞানী এবং ভক্ত দুই হবেন, সেই জন্য তিনি নিজে তার একটা পুত্র ইচ্ছা হলো, এবং সেই পুত্র সুখদেব জন্মগ্রহণ করতে পারছেন না, মাতৃগর্ভে রয়েছেন, সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তিনি ভূমিষ্ঠ হচ্ছেন না, কারণ এই ধরাধাম মায়াতে আচ্ছন্ন, মায়াতে তিনি জন্মগ্রহণ করবেন না। ব্যাসদেব জানতে পারলেন ধ্যান নেত্রে, তখন তিনি তার যোগ বলে ধরাধামকে কিছুক্ষণের জন্য মায়ামুক্ত করে দিলেন, এবং মায়ামুক্ত হওয়ার পর সুখদেবের জন্ম হয়। আজন্ম ব্রহ্মচারী সুখদেব, জন্মসিদ্ধ ব্রহ্মজ্ঞ সুখদেব, তিনি এমন সিদ্ধ সিদ্ধাত্মা ছিলেন, এরকম বলা হয় যে তখন তার অল্প বয়স, পৈতেও হয়নি। ব্যাসদেব তাকে ভাগবত শেখাবেন বলে ডাকছেন, সুখদেবের তো সংসারে মন নেই, সংসার ছেড়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন সাধন করবার জন্য। ওরে পুত্র ফিরে আয়, ফিরে আয় করে ব্যাসদেব পেছনে যাচ্ছেন, আর সুখদেব হনন করে জঙ্গলের দিকে যাচ্ছেন। কিছু দূর যেতে যেতে দেখেন এক সরোবরে মেয়েরা স্নান করছে, কাপড় চোপড় ভালো বেশবার ঠিক মতো নেই। সুখদেবকে দেখে তাদের ভ্রুক্ষে পড়লো না, লজ্জাও করলো না, সুখদেব উলঙ্গ অবস্থায় সেখান থেকে চলে গেলেন। ব্যাসদেবকে দেখেই মেয়েরা কাপড় চোপড় সামলাতে আরম্ভ করলো। ব্যাসদেব অবাক, আমি বুড়ো হয়েছি, কাপড় চোপড় পরিহিত, আমাকে দেখে এই মেয়েরা লজ্জা পাচ্ছে, আর আমার যুবক পুত্র সে এখান থেকে চলে গেল, উলঙ্গ অবস্থায় চলে গেল, তাকে দেখে এরা একটুকু লজ্জা পেল না, ব্যাপারটা কি? থাকতে না পারে জিজ্ঞেস করলেন। তারা উত্তর দিলেন, আগে দিনই গেলেন, তার তো স্ত্রী পুরুষের কোনো ভেদই হয়নি, সুতরাং তাকে দেখে আমি লজ্জা পাবো কেন? আপনার তো সেই বুদ্ধি আছে, তাই আপনাকে দেখে লজ্জা পাচ্ছি। এই রকম ব্রহ্মসিদ্ধ ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন সুখদেব। তাকে ভাগবত শেখালে তিনি এই জ্ঞানীদের প্রশ্নের উত্তর দিতে পারবেন, সেই জন্য সুখদেবের জন্ম তার নিজের ইচ্ছায় হয়েছিল। কিন্তু সুখদেব তো কোনো কথা না শুনেই জঙ্গলে চলে গেলেন। কাঠুরিয়ারা তখন জঙ্গলে কাঠ কাটতে যেত, কাঠুরিয়াদের তিনি ভাগবতের একটি শ্লোক শিখিয়ে দিলেন, বললেন তোমরা জোরে জোরে এটা যখন কাঠ কাটবে তখন জোরে জোরে এটা পড়বে, আর যদি কেউ তোমাদের জিজ্ঞেস করে যে এই শ্লোক তোমরা কোথা থেকে শিখেছো, তখন বলবেন ঠিক তো জানি না, কিন্তু যাকে যার কাছে শিখেছি তাকে জানি, তার কাছে নিয়ে যেতে পারি, তাকে নিয়ে আসবে। এইভাবে সুখদেবের আবার প্রত্যাবর্তন হয়। সেই সুখদেব মুখনিসৃত যে ভাগবত, সেইটাই সুখদেব যখন ওখানে ঢুকলেন, পেছনে পেছনে ছোট ছোট, জানেন আপনারা পাগল দেখলে যেমন ছোট ছোট ছেলে মেয়েরা তার পেছনে লেগে থাকে, সুখদেবের পেছনে পেছনে সেই রকম ছোট ছোট ছেলে মেয়েরা লেগে আছে। তিনি সেখানে প্রবেশ করলেন, কিন্তু ভস্মাচ্ছাদিত বহ্নি, বাইরে ধুলো বালি মাখা হলে কি হবে, অন্তরে যে সেই জ্ঞান সূর্য প্রদীপ্ত হয়ে রয়েছে তাকে দেখে সাধু সন্তরা সবাই উঠে দাঁড়ালেন, তাদের তাকে অভ্যর্থনা জানালেন, পরীক্ষিত জানালেন। পরীক্ষিত একই প্রশ্ন তার কাছে করলেন, তিনি বললেন কি, শ্রোতব্য
মন্তব্য কীর্তিতব্যশ্চ, তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো, তোমার শ্রবণ করা উচিত, তোমার মনন করা উচিত এবং তোমার কীর্তন করা উচিত। এবং তারপরে পরীক্ষিত তাকে 7 দিন ধরে এই সুখদেব কৃষ্ণ কথা শোনালেন, আর সুখদেব সেই কৃষ্ণ গতি লাভ করলেন। কৃষ্ণ কথা বলে সুখদেব পরাগতি লাভ করলেন, কৃষ্ণ কথা শুনে পরীক্ষিত পরাগতি লাভ করলেন। কৃষ্ণ কথা, বিষ্ণু কথা, নারায়ণ কথার এমন মাহাত্ম্য। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চি দুঃখ ভাগ ভবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমরা